আপনি যা যা বলেছিলেন আমি সব নিয়ে এসেছি বাবা। এবারে বলুন, আমার উদ্দেশ্য সফল হবে তো? আমার পথের কাঁটা সরবে তো? তোর পথের কাঁটা সরানোর জন্যই এই যজ্ঞের আয়োজন করেছি রে। কবে আমি সমস্ত সম্পত্তি পাবো বলুন তো? আরে এত তাড়াহুড়ো করলে চলে? ধৈর্য ধর, আমাকে যজ্ঞ সম্পন্ন করতে দে। হ্যাঁ হ্যাঁ বাবা, করুন করুন করুন। ওং হ্রিং ক্রিং ফট স্বাহা, ওং হ্রিং ক্রিং ফট স্বাহা, ওং দুষ্ট দেবতায় নমঃ, ওং অপদেবতায় নমঃ। এই নে, এই হলো তোর অভিষ্ট পূরণের চাবি কাঠি। ভাগলপুর নামের এক গ্রামে জমিদার প্রতাপচন্দ্রের একমাত্র মেয়ে নীলিমার খুব পুতুলের শখ ছিল। সেই ছোট থেকে বিভিন্ন দেশ বিদেশের পুতুল জমিদার তাকে আনিয়ে দিতেন, আর সেগুলো সে নিজের কাছে যত্নে রাখত। একদিন, উফ, আজ বড্ড দেরি হয়ে গেল স্নানে আসতে, বাবা এক্ষুনি আবার খেতে ডাকবে, যাই ছটপট দুটো ডুব দিয়ে আসি। বা, কি সুন্দর পুতুলটা, কিন্তু এটা এখানে কে ফেলে গেল? আমার কাছে এত পুতুল আছে, কিন্তু এত সুন্দর পুতুল তো আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে পুতুলটাকে আমি আমার কাছে রেখে দিই, কেউ যদি চাইতে আসে তখন না হয় দিয়ে দেওয়া যাবে। এই ভেবে নীলিমা সেই পুতুলটাকে নিজের ঘরে নিয়ে আসে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে নীলিমা সারাক্ষণ সেই পুতুলটা নিয়ে এক জায়গায় বসে থাকে। রাতে জমিদার মশাই মেয়েকে খেতে ডাকলে দেখেন, নীলু, ও নীলু, কিরে এত রাত হয়ে গেল আমাকে খেতে ডাকলি না, নিজেও খেতে এলি না, কিরে মা কি হয়েছে, শরীর খারাপ নাকি রে? না, আমি খাবো না। সে কি খাবি না কেন, কি হয়েছে তোর বল আমাকে। এই পুতুলটা আবার কোথা থেকে পেলি? আমি তো এরকম কোনো পুতুল তোকে এনে দিইনি, কই দেখি তো একটু। এ কি নীলুমা, তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ছবি না, ছবি না আমাকে, খবরদার, নয়তো শেষ করে দেব তোকে। বেরো বেরো এই ঘর থেকে, এক্ষুনি বেরো। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8,888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম হলো বিভি অ্যাপ। এখানে সকলকেই 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড TOONS22 ব্যবহার করেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পেয়ে যাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো ডিপোজিট ছাড়াই শুধু সাইন আপ করুন। বিভি এ আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচও দেখতে পাবেন ও ক্যাসিনো গেমও খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততেও পারবেন। টয়োটা ইনোভা কার, R15, V4 বাইক, স্যামসাং S24 আল্ট্রা এক্সট্রার মতো 5 মিলিয়ন পর্যন্ত পুরস্কার জেতার সুযোগের জন্য ক্রেজি টাইম বোনানজায় যোগ দিন। বেড ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুজনেই 300 টাকা রেফার বোনাস পাবেন, সাথে রেফারাল রিবেট পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটে 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্রও করতে পারবেন। এটি সব গেমিং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেনও করে থাকে, সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড TOONS22 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিঙ্ক পিন কমেন্টে রয়েছে। একমাত্র মেয়ের এই রকম অস্বাভাবিক আচরণ দেখে জমিদার সাথে সাথে কবিরাজ, বদ্যি, তান্ত্রিক, ওঝা সব ডেকে আনেন, কিন্তু নীলিমা কিছুতেই সুস্থ হয় না। দিন দিন তার অবস্থা খারাপ হতেই থাকে। এই দেখে জমিদার তার ভাই রথীন্দ্রকে ডেকে বলেন, রথীন, মেয়েটার অবস্থা তো একদম চোখে দেখা যাচ্ছে না, আর বেশি দিন এমন চললে ও তো আর বাঁচবে না। হ্যাঁ সত্যিই তো, ওইটুকু মেয়ে। তুমি এক কাজ করো রথীন। কি কাজ দাদা? আশেপাশের সমস্ত গ্রামে ঢেড়া পিটিয়ে দাও, যে আমার মেয়েকে সুস্থ করতে পারবে তাকে আমি 1,000 স্বর্ণমুদ্রা উপহার দেব। এসবের আর কি কোনো দরকার হবে দাদা? মানে কি বলতে চাইছো তুমি?
তুমি রাগ করো না দাদা, আসলে কম কবিরাজ ওঝা বদ্যি তো এলো না, কেউই তো নীলু মায়ের কি হয়েছে বলতে পারল না। ওরা পারেনি তো কি হয়েছে, কেউ না কেউ ঠিক পারবে, আমার নীলুকে অবশ্যই সুস্থ করতে পারবে কেউ না কেউ। কিন্তু ওর যা শরীরের অবস্থা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তেমন কাউকে পেতে পেতে বড্ড দেরি না হয়ে যায়। মুখ সামলে রথিন, আমার মেয়েকে নিয়ে আর একটা অশুভ কথা তোমার মুখে আমি শুনতে চাই না, তোমাকে যা বললাম সেটা করো। যত পারো চিৎকার করে নাও, আর তো কটা দিন, তারপর তোমার মেয়ের কি অবস্থা হয় দেখো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে, যাও এক্ষুনি যাও। অন্যদিকে গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মিনতি তার দুই ছেলে ও বড় ছেলের বউকে নিয়ে বাস করত। মিনতির বড় ছেলে অজয় ও তার বউ আশা খুবই লোভী ও স্বার্থপর প্রকৃতির, আর ছোট ছেলে বিজয় ছিল সৎ ও শান্ত স্বভাবের। বিধবা মিনতি মাটির হাঁড়ি কলসি বানিয়েই তাদের সংসার চালাত। বিজয় মাটি কেটে নিয়ে আসত, আর মিনতি হাঁড়ি কলসি বানিয়ে দিলে অজয় সেগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসত। একদিন, কিরে তোদের হয়নি এখনো? আরে আমার তো হাটে যেতে দেরি হয়ে যাবে নাকি? এই তো দাদা, আর একটু দাঁড়া, আমি এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি। একটা কাজ যদি তোদের দ্বারা ঠিকঠাক সময় মতো হয়, আমি খেয়ে এসে যেন দেখি সব তৈরি হয়ে গেছে। শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। কি হয়েছে? কি বলছি যে, এখন থেকে ওই হাঁড়ি কলসি বিক্রি করে যা আয় হবে সবটা তুমি আমাকে দিয়ে দেবে, তোমার মাকে দেওয়ার কোনো দরকার নেই। মানে কেন, মাকে দিলে কি হবে? কেন আবার, তিন বেলা তো তোমার মা আর ভাইকে গান্ডে পিণ্ডে গেলাচ্ছ, আবার টাকার দরকার কিসের? আরে সংসারের আরো কাজেও তো টাকা লাগে নাকি, তাছাড়া কিছু টাকা তো তোমার হাতে তো দিই আমি। সংসার আমি চালাবো এখন থেকে। আর শোনো, এখন থেকে আমরা যদি সংসারের উপর কর্তৃত্ব না করতে পারি না, পরে তোমার ছোট ভাইয়ের বউ এসে সব নিয়ে নেবে। কথাটা কিন্তু তুমি ভুল বলনি। বেশ, আজ থেকে তাই হবে। যাই, এবার আমি হাটে যাই, বুঝলে? কিরে বিজয়, হলো তোর? হ্যাঁ দাদা, সব তৈরি করে রেখেছি। শোনো না, একটা কথা ছিল। আবার কি কথা? বলছিলাম, মায়ের ঘরে পরা দুখানা শাড়ি ছিঁড়ে গেছে, তুই আজ হাট থেকে মায়ের জন্য একখানা নতুন শাড়ি কিনে নিয়ে আসবি রে। সংসারের খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার নতুন শাড়ি? তুই এভাবে কেন বলছিস দাদা? আহ বিজয়, আমার কোনো শাড়ি লাগবে না। যা বাবা অজয়, তুই হাটে যা। কেন তুই তোর দাদাকে আমার ব্যাপারে বলিস বলতো? তুই আর ওকে কিছু বলিস না বাবা। কিন্তু দাদা যে ব্যবহারটা করছে সেটা আমার মোটেও ভালো লাগলো না মা। ওগো শুনছো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। শুনছি। তোমাদের এই এত ছোট ঘরে আমার বাপের বাড়ির থেকে দুটো লোক এলে কোথায় বসতে দেব সেই জায়গাটাও তো খুঁজে পাই না। ছাড়ো না, বাদ দাও, এখন এসব ভেবো না তো, চলো ঘুমাও এবার। না না, এইভাবে আর চলা যায় না। শোনো, নতুন বাড়ি যখন বানাতে পারবে না, তখন আমার এই পুরো বাড়িটাই চাই। কিন্তু তাহলে মা আর বিজয়? এমনিতেও এখানে থাকলে দুদিন পরে বিজয়ের বিয়ে হবে, তখন ওদের তাড়ানো মুশকিল হয়ে যাবে। এর থেকে ভালো তুমি এখনই ওদেরকে বলে দাও যেন ওরা এই ঘর ছেড়ে চলে যায়। কথাটা তুমি খুব একটা ভুল বলনি, বুঝলে? এরপর দেখবে সমস্ত কিছু হয়তো এই বিজয়ের নামে লিখে দিয়েছে। না 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 না, এ হতে পারে না, ওদেরকে কালই এই বাড়ি থেকে বের করে দেব আমি। শোনো
শোনো মা, বলছি তোমাকে আর ভাইকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তোমরাই বাড়ি থেকে বেরিয়ে যাও তো। এসব কি বলছিস তুই? বাড়ি থেকে বেরিয়ে যাব মানে? এই বাড়ি তোর বাবার, এই বাড়িতে তোর যতটা অধিকার আছে বিজয়ের ততটাই অধিকার আছে। আমি এসব কিছুই শুনতে চাই না মা, তোমরা এই ঘর থেকে বেরিয়ে যাও, ব্যাস। আমাদের অজয় আজ আমাকে আর তোমার ছোট ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, কি পাপ করেছিলাম আমি। ছেড়ে দাও মা, পাপ করেছি আর কিন্তু না, চলো আমরা এখান থেকে চলে যাই, দাদা তার ভুল একদিন ঠিক বুঝতে পারবে। আমার ঠিক ভুল আমি বুঝে নেব, তোরা এখন বেরো তো। দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, হাঁটতে হাঁটতে মিনতি ও বিজয় গ্রাম পেরিয়ে একটা জঙ্গলে এসে পৌঁছায়। মা তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমি দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে বিজয় জঙ্গলের এদিক ওদিক ঘুরে গাছ থেকে দুটো ফল এনে বলে, এই ফলগুলো ছাড়া আর কিছু পেলাম না মা। বড্ড জল তেষ্টা পেয়েছে রে বাবা, যদি একটু জল পাওয়া যেত। আচ্ছা তুমি এখানেই বসো, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি। থাক বাবা, এত রাতে এই জঙ্গলের মধ্যে কোথাও তোকে যেতে হবে না। দাঁড়াও না মা, দেখি যদি থাকার কোনো ব্যবস্থাও একটা করতে পারি, তুমি এখানেই সাবধানে থেকো। এরপর বিজয় জঙ্গলের আরেকটু গভীরে যেতেই দেখে আরে ওখানে আগুন জ্বলছে না, তাহলে নিশ্চয়ই ওখানে মানুষ আছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি, যদি কোথাও রাত কাটানোর ব্যবস্থা করা যায়। বাবা প্রায় এক মাস হতে চলল কিন্তু ওই মেয়ে তো মরল না। ভালো কাজের জন্য একটু অপেক্ষা করতে হয় রে বেটা, কাল অমাবস্যা, কালই ওই পুতুলের মধ্যে থাকা শয়তান জমিদারের মেয়ের প্রাণ নিয়ে যাবে, তারপর তারপর আমার ছেলে হবে ভাগলপুর গ্রামের জমিদারির উত্তরাধিকারী। ওই জমিদার প্রতাপচন্দ্র মেয়ের শোকে পাগল হয়ে যাবে, আর সমস্ত সম্পত্তি আমাদের হবে। তবে একটা কথা কিন্তু মনে রাখিস বাবা। কি কথা বাবা? কাল যখন অমাবস্যা চলছে, অর্থাৎ রাত ১২টার আগে যেন কোনোভাবেই ওই পুতুলটা ওই জমিদারের মেয়ের হাত ছাড়া না হয়, আর পুতুলে যেন আগুনের ছোঁয়া না লাগে, তাহলেই কিন্তু বিপদ। কি বিপদ? ওই পুতুলে যে শয়তানকে বেঁধেছি, তার কাছে তোর আর আমার আত্মা গচ্ছিত রেখেছি। ওই পুতুল জমিদারের মেয়ের হাত ছাড়া হয়ে আগুনের স্পর্শ পেলে শয়তান তার প্রাণ নিতে পারবে না, তার বদলে। তার বদলে কি বাবা? তার বদলে ও আমার আর তোর প্রাণ নিয়ে যাবে, মুখে গেজলা উঠে মারা যাব আমরা, তাই খুব সাবধান। ও নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, এই এক মাসে কত কেউ তো এলো কিচ্ছু করতে পারেনি, আর নীলু নিজেই ওই পুতুলটাকে কাউকে ছুঁতেও দেয় না। আর তো কালকের দিনটা, তারপরেই শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের একমাত্র মেয়ে নীলিমা এক কঠিন রোগে আক্রান্ত, যে তাকে সারিয়ে তুলতে পারবে জমিদার মশাই এক সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পুরস্কৃত করবেন। শোনো শোনো শোনো। তার মানে কাল রাত্রিবেলা ওই যে লোকগুলো কথা বলছিল জমিদারের মেয়ের ব্যাপারে, এ তাহলে সেই। আচ্ছা দাদা,
জমিদার বাড়ির ঠিকানাটা একটু বলবেন? এই তো, এই বাঁদিকের রাস্তা দিয়ে এই সোজা গিয়ে সবচেয়ে বড় যে বাড়িটা চোখে পড়বে ওইটাই জমিদার বাড়ি। অনেক ধন্যবাদ দাদা। মা চলো আমরা জমিদার বাড়িতে যাই। বাবা বিজয়, তুই জমিদার বাড়ির ঠিকানা নিয়ে কি করবি? তুমি শুনলে না মা, জমিদার মশাইয়ের মেয়ের খুব কঠিন অসুখ করেছে, তাকে যে সারিয়ে তুলতে পারবে তিনি তাকে হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। এতগুলো স্বর্ণমুদ্রা পেলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মা। সে তো বুঝলাম, কিন্তু তুই তো আর কবিরাজ বা ওঝা নস, তুই কি করে জমিদারের মেয়েকে সারিয়ে তুলবি? দেখোই না তুমি। এই বলে তারা জমিদার বাড়ির দিকে রওনা দেয়। জমিদার বাড়িতে এসে বিজয় দেখে কত বদ্যি, কবিরাজ, ওঝা, তান্ত্রিক এসেছে, কিন্তু কেউই কিচ্ছু করতে পারছে না। সেখানে রথীন্দ্রকে দেখে ও সব বুঝতে পারে। এরপর জমিদার মশাই, আমি আপনার মেয়েকে ঠিক করে দেব। যেখানে বড় বড় বুদ্ধি কবিরাজ কিচ্ছু করতে পারলো না, সেখানে তুমি একজন সামান্য ছেলে, তুমি কি করবে? আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন না। আমাদের মেয়ের শ্বাস উঠে গেছে, এখন তোমাকে সুযোগ দিয়ে একেবারে মেরে ফেলবো নাকি? আহ রথিন, ওকে নিয়ে চলো নীলিমার ঘরে। এত চেষ্টা তো করলাম, দেখি ও কিছু করতে পারে কিনা। নীলিমার ঘরে ঢুকে বিজয় দেখল নীলিমার চোখ রক্ত জবার মতন লাল এবং সে একটি পুতুলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে তার শেষ সময় উপস্থিত। বিজয় জমিদার মশাইকে বলল, জমিদার মশাই, ওই পুতুলটিকে এক্ষুনি বাইরে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এ কি বলছো, পুতুল কেন? ওটা নীলু মায়ের সব থেকে প্রিয় পুতুল, ও ওটা কিছুতেই নীলু মায়ের থেকে আলাদা করা যাবে না। এই তুমি যাও, যাও এখান থেকে, যাও যাও। জমিদার মশাই, যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তবে আপনার এই ভাইকে আগে বন্দি করুন, তারপর যা করার আমি করছি। রথিনকে বন্দি করব? কিন্তু কেন, ও কি করেছে? এসব কথা এখন বোঝানোর সময় নেই জমিদার মশাই, যা বলছি একটু শুনুন দয়া করে। দাদা দাদা, এই ছেলেটাকে এক্ষুনি বের করে দাও। প্রহরি প্রহরি, এক্ষুনি এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওকে নয়, রথিনকে ধরো। দাদা, তুমিও এই ছেলেটার কথায় বিশ্বাস করছো? আমাকে তুমি বন্দি করলে? দাদা একটু ধৈর্য ধরো রথিন, ওই ছেলে যদি আমার মেয়েকে সুস্থ করতে না পারে তবে ওকে কঠিন শাস্তি দেব আমি। নাও কি করবে করো। কে তুই বল, কে তুই? তুই এই পুতুলের কথা কি করে জানলি? তোকে কিছুতেই এই পুতুল দেব না, ছাড় ছাড়। পুতুল তো তোমাকে দিতেই হবে, দাও দাও। ছেড়ে দে, দাও। জমিদার মশাই, আগুনে পোড়াতে হবে এটাকে, তাড়াতাড়ি দেশলাই দিন। না, ওটাকে আগুনে পুড়িও না, পুড়িও না ওটাকে আগুনে। জমিদার মশাই সাথে সাথে দেশলাই জ্বালিয়ে পুতুলটাকে আগুনে পোড়াতে নীলিমা অজ্ঞান হয়েছে, আর রথীন্দ্র মুখে গ্যাঁজলা উঠে ওখানেই মারা যায়। কি রথিন, ভাই আমার, তোরে কি হলো? রথিন ওঠ, রথিন। উনি মারা গেছেন জমিদার বাবু, আপনার মেয়েকে সুস্থ করতে হলে ওনাকে যে মরতেই হতো। মানে গতকাল রাতে? আপনি এই গ্রামের শেষ প্রান্তে যে নদী বয়ে গেছে সেখানে লোক পাঠালে দেখবেন ওখানে ওই তান্ত্রিকটাও মরে পড়ে আছে। ছি 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 ছি,
রথিন আমার নিজের ভাই হয়ে এমন খারাপ কাজ করতে পারলো আমি তো ভাবতেই পারছি না। দুঃখ করবেন না জমিদার মশাই, এখন সব বিপদ কেটে গেছে, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি তো আমার মেয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, তুমি দেবদূতের মতো এসে আমার মেয়ের জীবন বাঁচালে বাবা, আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। চল বাবা বিজয়, এবার আমরা ফিরে যাই। দাঁড়ান, আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, কি প্রস্তাব জমিদার মশাই? বিজয়ের সততা আর সাহস আমাকে মুগ্ধ করেছে, আপনি যদি আপত্তি না করেন তবে আমি ওকে আমার মেয়ের জামাই করতে চাই। এ তো আমাদের পরম সৌভাগ্য জমিদার মশাই, পরম সৌভাগ্য। এরপর শুভ দিন দেখে বিজয় ও নীলিমার চার হাত এক হয়ে যায়। মিনতি বিজয়ের সঙ্গে জমিদার বাড়িতে সুখে শান্তিতে থাকে, আর অপরদিকে অজয়ের কাজও বন্ধ হয়ে যায়, ফলে অজয়ের অবস্থার আরও অবনতি হতে থাকে। ঠিক মতন দুবেলা খাবারও জোটে না তাদের। মহাজনের কাছ থেকে ধার নিয়ে শোধ করতে না পারায় মহাজন অজয়ের ঘরটাও দখল করে নেয়। ঘর হারিয়ে অজয় ও তার বউ আশা রাস্তায় এসে দাঁড়ায়, এবং তখন তারা বুঝতে পারে যে পাপ তারা করেছে সেই পাপের শাস্তি তারা পেয়েছে।